তুমি তোমার ভাইকে কিছু বলো না, আমি চাই না তোমার ভাই এদের কিছু করুক। অবসের এতে কোনো দোষ নেই, দেখেই বুঝতে পারছি সব খেলা ওর মা বাবার। ঘৃণা হয় মা নামক শব্দটা, অমন পিশাচ মহিলার সাথে মারায় না। আমি জানি আমার বাবাটা একদম গোবর গণেশ, আজকেই হয়তো আমার কাছে গিয়ে কান্না জুড়ে দেবে। তুমি ভেবো না, আমি কিছু বলবো না। ধন্যবাদ তোমাকে, আমার বরকে ফিরে পেলাম তোমার জন্য। আরে তোমাকেই অনেক ধন্যবাদ। আজ আসি তাহলে, চলো তোমাকে আমার ড্রাইভার নামিয়ে দেবে। আর হ্যাঁ, ওই ড্রাইভার ভাইটা কোথায় যার কারণে আজ এসব সম্ভব হয়েছে? স্বপ্ন দেখে, উনি এখানে পাশেই দাঁড়িয়ে সব দেখছেন। স্বপ্ন গিয়ে তার সাথে গলা মিলিয়ে তাকে অনেক ধন্যবাদ জানায়। তাকে উপহার দিতে চাইলে বলে, আমার বোনের উপকার করলাম, এতে কিসের উপহার, এটা তো ভাইয়ের দায়িত্ব। কথাটা শুনেই কেমন বুকটা ভরে যায়। আসলে ভালো ব্যবহারের জগৎ জয় করা যায়, সবার উচিত সুন্দর ব্যবহার করা সবার সাথে। স্বপ্ন মোহনাকে আর সোনিয়াকে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। স্বপ্ন সোনিয়াকে বলে, আচ্ছা সারিকা, আমি তোমাকে ছোট মা বলতে পারি? ঠিক আছে, আমি তোমাকে ভালো ছেলে বলবো। আমরা কোথায় যাচ্ছি? কেন, বাসায় যাচ্ছি। কিন্তু আমাদের তো বাসা নেই, মাও নেই। তুমি নাকি আমার মাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি তো অনেক ভালো, আপু কেন তোমার কথা বলছে? স্বপ্নর চোখটা মুহূর্তে ভিজে ওঠে। স্বপ্ন বলে, তোমার আপু আমার উপরে রেগে আছে তো, তাই অমন বলছে। আর কে বললো তোমার মা নেই? বাসায় তোমার আরেকটা মা অপেক্ষা করছে তোমার জন্য। হুম, ছোট মা সত্য। এরা তো গল্প করছে, কিন্তু কারো কি খেয়াল আছে নাকি মোহনা পেছনে আছে আর তার জ্ঞান ফিরেছে? মোহনার ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে আর সে চোখ মেলে তাকিয়ে বুঝতে পারছে না সে কোথায় আছে। মোহনার তো স্বপ্নকেই তার মায়ের খুনি মনে করে, আর সে যদি এখন দেখে সে স্বপ্নের সাথে গাড়ির ভেতরে আছে তাহলে কি হতে পারে, আপনারাই ভেবে দেখুন একটু। মোহনা চোখ মেলে তাকিয়ে দেখছে কিন্তু কিছু বুঝতে পারছে না, কোথায় আছে সে। উঠে কষ্ট করে বসে, উঠতে কেমন জানি গায়ে ব্যথা করছে খুব, তবুও উঠে বসলো সে। তাকিয়ে দেখে স্বপ্ন, মুহূর্তে মোহনার মাথায় রক্ত চড়ে গেল স্বপ্নকে দেখে। মোহনা চিৎকার দিয়ে বলে ওঠে, এ কি, গাড়ি থামান, আপনি এখানে কি করে, আমি কোথায়, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্বপ্ন তো পেছনে দেখে অবাক। আরে মোহনার জ্ঞান ফিরেছে মানে ঘুম ভেঙেছে, স্বপ্ন তো সেটা বুঝতেই পারিনি। যাক ভালোই হয়েছে। আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি, আর তোমার সাথে কি হয়েছে তুমি জানো? মোহনা একটু অতীতে ফিরে দেখছে কি হয়েছিল তার সাথে। মোহনাকে তার ওই নকল চাচি তাকে ওই হাদারাম অব্রোর সাথে বিয়ে করে নিতে বলেছিল, কিন্তু মোহনা রাজি না হলে পরে ওই কাল্লুটা মোহনাকে একটা থাপ্পড় মেরেছিল। এরপর কোনোদিন ওকে পেলে ওর প্যান্ট খুলে নিয়ে পতাকা বানিয়ে দেব। আমাকে থাপ্পড় মারা, এরপর আমাকে জোর করে একটা ইঞ্জেকশন দেয় ওরা, তারপরে আর কিছু মনে পড়ছে না আমার। থাক, তোমাকে মনে করতে হবে না, এখন চলো বেশি কথা না বলে। আমি আমার মায়ের খুনির সাথে যাব না। আপনি খুনি, আপনার সাথে আমার কথা বলতেও গা গুলিয়ে উঠছে। আপনার মতো নিচু মনের কুস্বভাবের লোকের সাথে আমি যাব আপনি ভাবলেন কি করে? কি করেছিল আমার মা? আমার মাকে মারবিনি যখন, তাহলে আমাদের বেঁচে রেখিয়েছেন কেন? আমাদের দুই বোনকেও শেষ করে দিন আজকে, নাকি আমার শরীর ভোগ করে আপনার হয়নি আরও লাগবে, কুকুরের মতো ছিঁড়ে খেতে চান, নাকি আমাকে বিক্রি করে দেবেন কোনো পতিতালয়ে? আমার ছোট বোনকে কেন নিয়ে যাচ্ছেন বলুন, বলুন তো, ওকেও কি আপনি ব্যবহার করতে চান? কথাগুলো শুনে বুকের ভেতরে কান্নায় ডুকরে উঠছে স্বপ্নর। এতটা অপমান করতে পারে কেউ? স্বপ্ন কি এতটাই খারাপ নাকি? স্বপ্ন কোনো কথাই বলছে না, চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। সোনিয়া ছোট্ট মেয়ে, কিছু তো বোঝে না, কিন্তু এটি তো ঠিকই বুঝতে পারছে তার আপু স্বপ্নকে বকছে। আপু, তুমি ভালো ছেলেকে বকছো কেন? জানো, ভালো ছেলে আমাদের ওখান থেকে নিয়ে এসেছে, আর একটা লোক তোমাকে মেরেছিল, সেইটা শুনে ভালো ছেলে তাকে খুব মেরেছে, আর বলছিল আমার কলিজায় হাত দিলে কি করে তুই, তুমি ভালো ছেলে কলিজা কি আপু? মোহনা এসব শুনে আরও রেগে যায়, সোনিয়াকে ধমক দিয়ে বলে চুপ থাকতে। সোনিয়া, তুমি চকলেট খাবে? এ নাও চকলেট খাও, আর গান শোনো হেডফোন লাগিয়ে।
স্বপ্ন বক্স থেকে চকলেট বের করে দিল আর হেডফোনে গান দিল। স্বপ্ন চায় না সোনিয়া এসব শুনুক, ও ছোট মানুষ, কী বা বোঝে। এক্ষুনি মোহনার আগের মাথায় সব বলছে আর ও শুনছে না, বুঝতে পারলে ওর উপর খারাপ প্রভাব পড়বে। সোনিয়ার কানে হেডফোন লাগিয়ে দিয়ে স্বপ্ন মোহনাকে বলছে, এতক্ষণ অনেক বকবক করেছো, মুখে যা আসছে তাই বলেছো, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার মাকে খুন করেছি? কিসের প্রমাণ? খুনি খুন করে প্রমাণ রাখে নাকি? আর এই প্রথম দেখলাম কোনো খুনি নিজেই প্রমাণ চাইছে। আপনার লজ্জা করে না এমন কথা বলতে? আমার ফুপি তো মায়ের মতো ছিল, মাকে মেরে ফেললেন, অমানুষ কোথাকার। স্বপ্ন আর সহ্য করতে পারছে না, এতক্ষণ অনেক কথা শুনেছে কিন্তু মোহনা সহ্যের ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। স্বপ্ন গাড়িতে ব্রেক চাপে মোহনাকে বলে, নেমে এসো। মোহনা ভাবছে, যাক এই আপদ থেকে বাঁচে গেল, আমি এই খুনির সাথে যাব না। মোহনা নামতেই দুই গেলে ঠাস ঠাস করে চার চারটা আটটা থাপ্পড় কষে লাগিয়ে দিল একের পর এক। কোনো কথা নেই, থাপ্পড় মেরে বলছে, অনেক বলেছ আর না, বেশি বলে ফেলেছ, আমাকে বাকিও না, কেউ সোজা করতে পারবে না, তুমি স্বপ্নকে চেনো না। মোহনার গাল ফুলে টুপ টুপ করছে, মনে হচ্ছে হাত দিলেই রক্ত ঝরে পড়বে। গাল ব্যথা করছে, গরম হয়ে গেছে একদম। মোহনা কাঁদছে কিন্তু কথা বলছে না। আমি প্রমাণ করে দেব, আমি তোমার মাকে মানে আমার ফুপিকে মারিনি। চোরের বড় গলা, কখনো পারবেন না, আপনি মেরেছেন আমার মাকে। আর খবরদার, আমার মাকে ফুপি ডাকবেন না। চ্যালেঞ্জ থাকলো আমি প্রমাণ করে দেব। ওকে, চ্যালেঞ্জ থাকলো যদি আপনি হেরে যান? তুমি যা চাইবে তাই দেব, আর আমি জিতে গেলে আমি যা চাই তাই দিতে হবে। ওকে, আপনি হেরে গেলে আমাদের পিছু ছেড়ে দেবেন, কখনো আর আমাদের সামনেই আসবেন না। ওকে, কথা দিলাম, কিন্তু মনে রেখো স্বপ্ন কখনো চ্যালেঞ্জ হারে না, হারতে শেখে নি সে। দেখা যাবে। স্বপ্ন একটা টিস্যু এগিয়ে দিলে দাঁতের উপর দাঁত পিষে বলছে, লাগবে না আমার টিস্যু, নিজে মেরে আবার দরদ দেখাচ্ছে, আর কী বা করবে, দরদ থাকলে নিজের ফুপিকে মারতে পারতেন নাকি? স্বপ্ন আবার থাপ্পড় মারতে হাত তুলতে মোহনা ভয়ে কুঁকড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে স্বপ্ন আর কিছু বলে না। গাড়ির ভেতরে গিয়ে বসো, আমাকে যেন দ্বিতীয়বার আর বলতে না হয়। মোহনা বাধ্য মেয়ের মতো গিয়ে গাড়ির ভেতরে বসে পড়েছে। সোনিয়া সে তো আরামে চকলেট খাচ্ছে আর গান শুনছে। মোহনা গাড়ির ভেতরে যেতেই সোনিয়া দেখে মোহনার গাল লাল টুকটুকে হয়ে গেছে, কাঁচা হলুদি রং মোহনার একদম টাচ করলেই লাল হয়ে যাবে ওর গা। ও কিছু না, একটা কুকুরের কামড় দিয়েছে, তুমি চকলেট খাও। সোনিয়া বুঝলো না কুকুরে কি গালে কামড় দেয়। মনের মাঝে প্রশ্ন থাকলেও কিছু না বলে চকলেট খাওয়াতে মনোযোগ দিল সোনিয়া। স্বপ্ন গাড়ির বাহিরে আছে কথাটা শুনতে পায়নি, মনে হয় শুনলে আরও চারটা থাপ্পড় যোগ হতে পারত। একটু পরেই ড্যানির গাড়ি এসে গেছে, স্বপ্নকে থামা দেখে দৌড়ে এসে বলে, স্যার সব কিছু ঠিক আছে তো? আপনি এখানে দাঁড়িয়ে কেন? গাড়ি ঠিক আছে তো? আমাদের এটা নিয়ে যান স্যার, আমরা দেখছি। আরে সব ঠিক আছে, নূপুরকে বাসায় পৌঁছে দিয়েছো তো ঠিক মতো? জি স্যার। ওকে চলো। স্বপ্ন নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর গার্স তো সাথেই আছে। মোহনা খেয়াল করছে স্বপ্ন ওর বাসার দিকে নিয়ে যাচ্ছে, তার মানে স্বপ্ন ওর বাসায় নিয়ে যাচ্ছে। যে কিনা আমার মাকে মারলো, এখন তার বাসায় আমাকে থাকতে হবে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? কেন বাসায় যাবে না? আমি আপনার সাথে এক ছাদে থাকবো না, আপনি আমার মায়ের খুনি। স্বপ্ন পেছনে তাকিয়ে গাড়ি ব্রেক করলো। কি বললে, কি বললে মোহনা তুমি? তোমার কাছে কি প্রমাণ আছে আমি তোমার মাকে খুন করেছি? আর শোনো, মা আমারও ছিল, ফুপি মায়ের থেকে কম কিছু না, আর উনিই ছিলেন একজন যার জন্য আমার চোখে এখনো পানি আসে, আর তুমি বারবার আমাকেই তার মৃত্যুর কারণ বানিয়ে ফেলছো, কেন? ও তাই, তাইলে বলেন দেখি আপনি কেন এসেছিলেন সেই রাতে আর আমার মাকে তুলে নিয়ে গিয়েছিলেন কেন? আমি আগেও বলেছি আমি কেন ওখানে গিয়েছিলাম, সেটা আমি তোমাকে বলতে পারবো না। আর আমি তোমার মাকে তুলে নিয়ে আসিনি, ওনার পায়ে আঘাত লাগে তাই আমি তাকে কোলে করে নিয়ে যাই। আমাকে উনি নিজেই ফোন করে ডেকেছিলেন, কেন জানি, কিন্তু আমি তোমাকে এখন বলতে পারবো না। কিন্তু এটা শুনে নাও, শেষমেশ তোমার মাও চাইতেন তোমার বিয়েটা আমার সাথেই হোক। চুপ করুন, আপনার মুখে আমি এসব শুনতে চাই না, আপনি আমাদের নামিয়ে দেবেন কি না? আমি তো বলছি তোমাকে আমার সাথেই যেতে হবে,
তুমি যতই জেদ করো তোমার কিচ্ছু করার নেই, চুপচাপ বসে থাকো। মোহনা আর স্বপ্নর মাঝে মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু স্বপ্ন ছাড়ার পাত্র না। স্বপ্ন কিছুতেই মোহনাকে না নিয়ে যাবে না। স্বপ্ন গাড়ি ড্রাইভ করছে আর সেই সময় হঠাৎ ফোন আসে। হ্যালো স্যার, আজকে বিকেলে আমাদের ক্লায়েন্ট মিস্টার গোমস একটা পার্টি থ্রো করেছে আর সেটি আপনার বাসায়। এটা না করার মতো কোনো অপশন নেই। হোয়াট? আমার বাসায় পার্টি? কিন্তু মোহনা এসব পছন্দ করবে না, আর আমি চাই না তার কোনো কিছুতে অসুবিধা হোক। আমি এটা অ্যালাউ করবো না। স্যার, ওনার ছেলে ওনার বিজনেসের দায়িত্ব নিয়েছে, তাই তার খুশিতে তিনি এই পার্টিটা থ্রো করছেন। না করে দিলে আমাদের কোম্পানির জন্য ভালো হবে না, একটু বোঝার চেষ্টা করুন। আর ওখানে মোহনা ম্যামের চেনা জানা লোকেরাও থাকবে, আমাদের অফিসের স্টাফও থাকবে, সবার অ্যাটেন্ড করার মাস্ট থাকবে, আর সবার মাঝে হই হুল্লোড় ম্যামের মনটাও ভালো হবে। স্যার বোঝার চেষ্টা করুন। আমি অবশ্য শুনেছি মোহনা নাকি নাচ গান বেশ পছন্দ করে আর কি। স্বপ্ন লুকিং গ্লাসে তাকিয়ে দেখে মোহনা ভ্রু কুচকে কুচকে স্বপ্নকে দেখছে, ভাবছে এই হনুমানটা আবার তার নাম নিচ্ছে কেন, তার নাচার কথাই বলছে কেন, কোথায় নাচ করতে পাঠাবে নাকি। ওকে দেখি অ্যারেঞ্জ করো সব। স্বপ্ন ফোন ডাকতেই, আমি কোথাও নাচতে যেতে পারবো না বলে রাখছি, আমি দরকার হলে সুইসাইড করব, তবুও কোথাও নাচতে যাব না। স্বপ্ন ভাবছে তার সিক্সথ সেন্স তো হেভি, আজকে নিজেরই নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। যাই হোক, তোমাকে কোথায় নাচতে পাঠাবে শুনি তো। আপনি ফোনে আমার নাচ নিয়ে কি বলছিলেন, আমি বুঝি না, আমি কি অবুঝ নাকি, আপনার মাথায় কি চলছে আমাকে নিয়ে বলেন তো। এত বুঝে কাজ নেই, চলো বাসায় যেতে হবে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড। আচ্ছা, আম্মু তোমাদের জন্য অপেক্ষা করছে। কি মামুনি জানি আমরা যাচ্ছি? টেক্সট করেছে। বাসায় পৌঁছানোর পরে মোহনা দেখে বাসাটা সাজানো হচ্ছে, কিন্তু কেন, আজকে কি আছে? এইভাবে সাজানো হচ্ছে কেন, কি হবে আজকে? আজকে রাতে পার্টি আছে, আমাদের অনেক বড় ক্লায়েন্ট গোমস এটা থ্রো করেছেন, ওনার ছেলে ওনার পজিশন নিয়েছেন, তাই সেলিব্রেট করবো সেটা। মোহনা কিছু বলল না। ভেতরে যেতে স্বপ্নের আম্মু মানে মোহনার মামুনি দৌড়ে এসে মোহনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। কোথায় ছিলি মা তুই, আমাদের ভুল বুঝে চলে গেছিলি কেন? আপনি আমার মায়ের মতো, তাই আমি আপনাকে আঘাত করতে পারবো না, আমার কাছে প্লিজ আসবেন না, আমি আপনাদের কেউ না আর হতেও চাই না। মোহনা কথাটা বলে হন হন করে ভেতরে চলে গেল। কথাটা শুনে স্বপ্নের আম্মু খুব কষ্ট পেয়েছে, তিনি স্বপ্নকে বলেন, স্বপ্ন মেয়েটা খুব কষ্ট পেয়েছে, ও যাই বলুক যাই করুক ওকে কোনো বাধা দেবে না, আর ওকে তোমাকেই ভালো করতে হবে, মনে থাকে যেন। সোনিয়া সোনা চল আমার সাথে। তুমি কি আমার ভালো ছেলের ভালো মা? স্বপ্ন রামু সোনিয়াকে কোলে নিয়ে একটা চুমু দিয়ে বললেন, সোনা আমি তোমার ভালো মা, আমি তোমারই মা, আমাকে মা বলবে কেমন? আচ্ছা। সবাই ভেতরে গেলেও স্বপ্ন গেল না, সেখানেই দাঁড়িয়ে আছে আর ভাবছে সেদিনের কথাটা আজও সেই দৃশ্য স্বপ্ন ভুলতে পারছে না, কেন গেছিল সে সেখানে, না গেলেই তো ফুপির সাথে সেও চলে যেত না ফেরার দেশে, কেউ তাকে এইভাবে ভুল বুঝতো না, কেউ খুনের অপবাদটা তো দিতে পারতো না, এই অপবাদ নিয়ে বাঁচাটা খুব কষ্টের। স্বপ্ন সবার সামনে একরকম, কিন্তু একা থাকলে তার কষ্টের শেষ থাকবে না, সব যেন তার সামনেই হয়ে গেল। আজও মনেই আছে তার ফুপির বাঁচার জন্য সে আত্মচিৎকার, গাড়িটা যখন সামনে জ্বলে পুড়ে যাচ্ছিল তার থেকে ভেসে আসছিল একটা জ্বলন্ত মানুষের বাঁচার জন্য চিৎকার, বাঁচাও আমাকে। কিন্তু স্বপ্ন কিছুই করতে পারেনি, যতক্ষণে তাকে বাঁচাতে পেরেছে ততক্ষণে ফুপি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সত্য তার কপালে সুখ সহে না, কত বছর পরে মাকে পেয়ে ভালোবাসার মানুষ পেয়ে সে নিজেকে কতটা না সুখী ভেবেছিল। স্বপ্নের ভাবনার ছেদ ঘটিয়ে ড্যানিয়েল বলে, স্যার সব কাজ হয়ে গেছে, এখন শুধু গেস্ট আসার দেরি, গোম সাহেবের ওখানে থেকে কিছু লোক আসবে আর ওনার ছেলেও আসবে। ওকে। অবশেষে সন্ধ্যায়, মোহনা রেডি হয়ে নিজে চলো। আমি যাব না। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ একটুর জন্য চলো প্লিজ। যাব না বলছি তো, যাওয়া লাগলে আপনি যান। যে নিচে যখন মিউজিক শুরু হয়েছে মোহনা শুনে বলছে,
আরে কোথায় কি চলছে? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, প্লিজ চলো। সবাইকে কষ্ট দিও না প্লিজ মোহনা, তোমাকে ওরা খুঁজছে, চলো। অনেক তেল মাখার পরে অবশেষে মোহনা তো রাজি হলো নীচে যাওয়ার জন্য। স্বপ্ন সেই 20 মিনিট ধরে বসে আছে, মোহনা আসছে না। এদিকে নিচ থেকে বারবার ডাক আসছে, স্বপ্ন যেতেও পারছে না মোহনাকে ছেড়ে। ছেড়ে গেলে আবার বলবে ছেড়ে গেলি, যা আর যাবই না। চারদিকে বিপদে পড়েছে স্বপ্ন। মোহনা হয়েছে কি? মোহনা ওই পাশ থেকে বলছে, বেশি তাড়া থাকলে আপনি যান, আমি যাব না। এমন বউ পেলে আপনার কোনো দাওয়াতে যাওয়া হবে না ভাই। আরও প্রায় 15 মিনিট পরে মোহনা বেরিয়ে এলো, কিন্তু এখন স্বপ্নকে বাঁচাবে কে? এই মেয়ে এত সুন্দর কেন? ওর চোখগুলো দেখে তো স্বপ্ন প্রতিদিন 4-5 বার এমনি ক্রাশ খায়। নিজের বউ ক্রাশ খাইলে দোষ নাই। স্বপ্ন হা করে আছে। ওই হা করছেন কেন? মুখের মাঝে যে কোনো সময় কমলাপুরে ট্রেন ঢুকে হারিয়ে যাবে। কথাটা শুনে স্বপ্ন ঠিক হয়ে গেল। এত বেশি অপমান করার কি আছে বুঝি না। স্বপ্ন আর মোহনাকে কিছু বলল না। চলো মোহনাকে নিয়ে নিচে আসতে স্বপ্ন গোমসের ওখানে যেতে হলে আর মোহনাকে দেখে অফিসের বেশ কয়েকজন এগিয়ে এলো। তাদের সাথে কথা বলছে মোহনা। এর মাঝে স্বপ্ন খেয়াল করছে মোহনার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। অসহ্য রাগ লাগছে, এই মেয়েকে এত শাস্তি হবে কেন? সবাই মোহনার দিকে, মনে হয় কোনো এক্সট্রা এসেছে। স্বপ্নকে কেউ দেখছে না, মনে হচ্ছে স্বপ্ন না মোহনাই এদের অ্যাডমিন। উফ, হঠাৎ লাইট অফ, মিউজিক শুরু হয়েছে, সবাই নাচ নিয়ে ব্যস্ত। স্বপ্ন সোফায় বসে আর পাশেরটায় মিস্টার গোমস বসে। স্বপ্নকে সবাই বলছে ডান্স করার জন্য, কিন্তু এসব স্বপ্নর ভালো লাগে না। মিস্টার গোমসের ছেলে ডান্স করতে করতে হঠাৎ মোহনার কাছে যায়। সে মোহনাকে বলে, হু আর ইউ বিউটি? স্বপ্ন স্টাফ। এতে সে মোহনাকে তার সাথে ডান্স করতে বলে আর মোহনা ভাবে, এই সুযোগে হনুমানকে জ্বালানো, আমাকে জোর করে নিয়ে আসে এখানে। তো মোহনা রাজি হয়ে যায় ওর সাথে নাচতে। স্বপ্ন দেখে অবাক, রাগে চোখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না সে। মোহনাকে নিয়ে মিস্টার গোমসের ছেলে নাচছে আর সবাই হাতে হাত মিল তালি মারছে। সাইড থেকে অনেক কমেন্টসও শুনতে পারছে মোহনাকে নিয়ে স্বপ্ন, কিন্তু কিছু বলতে পারছে না। এক পর্যায়ে স্বপ্ন দেখে গোমসের ছেলে মোহনার আপত্তিকর জায়গাতে হাত দিতে চেষ্টা করছে। মোহনার খুব কাছে ঘেঁষতে চাইছে। মোহনা সেটা বুঝতে পেরে একটু দূরত্ব রাখছে, কিন্তু সে আরও কাছে আসতে চেষ্টা করছে। এক মুহূর্তে মোহনা বুঝতে পারে সে ভুল করে ফেললো। ছেলেটি মোহনার পেটে হাত দেওয়ার চেষ্টা করছে। শাড়ির আঁচল থেকে পেটটা বোঝা যাচ্ছে দেখে এই অবস্থা। স্বপ্ন রাগে কোমর থেকে বেল খুলে নিয়ে গিয়ে গোমসের ছেলেকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। সাথে সাথে সব কিছু স্তব্ধ হয়ে যায়। স্বপ্নর মিস্টার গোমসের ছেলেকে মারছে দেখে গোমসের গার্ড গিয়ে স্বপ্নকে আটকে ধরে। সবাই একদম চুপ, কেউ বুঝতে পারছে না এই ঘটনার পেছনে কি আছে। মোহনা তো ভয়ে সিটকে গেছে। এটা যদি ওই ছেলেকে না মেরে তাকে মারতো, তার তো শেষ একেবারে। তোমার সাহস হলো কি করে আমার ছেলেকে মারার? কি করেছে সে? আপনার ছেলেকেই বলুন সে কি করেছে, মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে। গোমসের ছেলে এবার একটু কাঁপতে কাঁপতেই বলে, হেই ওদের কি হয় রে? অফিসের একটা স্টাফের জন্য এত জ্বলছে কেন? নাকি অফিসের সুন্দরীদের সাথে নাইট শো করছিস, কোনটা? কথাটা শুনে স্বপ্ন যারা ধরেছিল সব ফেলে ওই ছেলেকে ধরে আবারও পেটাতে শুরু করে। বলতে থাকে, ও আমার স্ত্রী হয় বুঝলি, সে আমার বিবাহিতা স্ত্রী, তাকে নিয়ে একটা বাজে কথা বললে বাপ ছেলে দুটোরই লাশ গুম করে দেবো একদম। গেট লস্ট গাধার দল। ড্যানিয়েল গিয়ে স্বপ্নকে ধরে, প্লিজ স্যার কুল ডাউন, আপনি শান্ত হন। মিস্টার গোমস তো রেগে মেগে শেষ, তার ছেলেকে এতগুলো লোকের মাঝে এইভাবে পেটানো হলো, এটা কি মেনে নেওয়া যায়? মিস্টার গোমস রেগে বললেন, আপনার সাথে আজ থেকে আমাদের সব শেষ। এক্ষুনি বের হয়ে যা, না হলে দুটোকে এইবার দেখাবো বাঙালির ক্ষমতা কত। গেট আউট।
গোমস তার ছেলে গজগজ করতে করতে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল দেখে নেবে সে, এই অপমান সে ভুলবে না। গোমস চলে গেলে স্বপ্ন মোহনাকে ধরে উপরে নিয়ে চলে আসে। রুমের ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে মোহনার দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচল নখে জড়াচ্ছে আর খুলছে, সে নিজেও ভয়ে ছিটকে আছে। স্বপ্ন যে মোহনার হাত ধরে ওকে উপরে নিয়ে আসলো, এতে মোহনা একটা কথাও বলেনি, আর এমনিতেও সবসময় শুধু খুনি খুনি করতে থাকে, হাত ধরা তো দূরের কথা। স্বপ্ন মোহনার কাছে এগিয়ে গেলে মোহনা বলে,